গাইস, ওয়েলকাম ব্যাক টু এগেন। তো আমি এখন এসেছি নালিকুল বটতলা, যেখানে মানে ব্যাটারির যে স্কুটিগুলো পাওয়া যায় সেই স্কুটির সম্বন্ধে তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওয়। এই স্কুটিগুলো কিরম কি মাইলেজ, কতটা কি চার্জিং মানে নেয়, সমস্ত কিছু মানে ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওয় শেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। তো এখন আমি যাই শোরুমে এবং তোমাদেরকে পুরোটা দেখাই। নমস্কার, আমার নাম প্রসেনজিৎ সাঁতরা। আচ্ছা, তো এই শোরুমটার নাম কি আছে? হনসিত অটোমোবাইল। আচ্ছা, অ্যাড্রেসটা একটু বলে দিন আমার। আমাদের মেন শোরুম হচ্ছে দশঘোড়া স্টেশন বাজার হুগলি, আর এটা হচ্ছে নালিকুল বেলতলা হুগলি, অর্থাৎ নালিকুল বড়তলা থেকে যে রাস্তাটা সিয়াখালা যাচ্ছে জাস্ট 1 মিনিট লাগবে পায়ে হেঁটে। আচ্ছা, অলরেডি আমরা ফোন নাম্বার তো দিয়েই দিচ্ছি, স্ক্রিনে অসুবিধা হবে না। তাহলে দেখুন, একটা ব্যাটারির গাড়ি পেট্রোল গাড়ির মধ্যে কী পার্থক্য সেটা আগে ভালো করে বুঝতে হবে, যে আমি ব্যাটারির গাড়ি কিনবো কেন পেট্রোল গাড়ি ছেড়ে, পেট্রোল গাড়ি ছেড়ে আমি ব্যাটারি গাড়ি কিনবো কেন, এটা আমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, সেই জন্য আমাদের শোরুমে আসতে হবে, এসে ভালো করে জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আজকে যা পেট্রোলের দাম, ধরুন 1 লিটারের পেট্রোলের দাম 106 টাকা, যদি 106 টাকা হয়, আপনার একটা স্কুটি খুব বেশি হলে যায় 30 থেকে 35 কিলোমিটার, এর বেশি যায় না। যদি 30 থেকে 35 কিলোমিটার যায়, আপনি প্রত্যেক দিন 30-35 কিলোমিটার যদি জার্নি করেন, তাহলে আপনার 106 টাকা খরচা আছে। এখানে 60 থেকে 70 কিলোমিটার যদি আপনি যান, তাহলে আপনার খরচা হবে খুব বেশি হলে 1 ইউনিট কারেন্ট খায়, অর্থাৎ 5 থেকে 6 টাকা, 5 থেকে 6 টাকা, 5 থেকে 6 টাকা। আপনি যদি পরিমাণটা কম, আপনি যদি মনে করেন যে একটা পেট্রোল গাড়ি চালিয়ে ধরুন আপনার পার ডে 100 টাকা খরচা আছে, যদি মোটামুটিভাবে একটা ধরা যায় যে 100 টাকা খরচা আছে, তাহলে আপনার মাস গেলে 3000 টাকা খরচা, এখানে আপনার মাত্র 5 টাকা থেকে 6 টাকা খরচা হবে। যদি 6 টাকাই খরচা হয়, তাহলে আপনার 318 এমন কি খরচা হচ্ছে এখানে। 318 মানে কত হচ্ছে? 180 টাকা সামথিং খরচা হচ্ছে, মানে 180 টাকায় আপনি 1 মাস চালাতে পারবেন গাড়িটা, আর এখানে 3000 টাকা। এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। হ্যাঁ, এরপরে যদি আরও ডিটেলস জানতে হয়, তাহলে আমাকে ক্যালকুলেটার নিয়ে আরও ভালোভাবে বোঝাতে হবে, সেটা ইউটিউব বা এই ভিডিওর মাধ্যমে অতটা সম্ভব না। অর্থাৎ আপনাকে শপে আসতে হবে, শোরুমে আসতে হবে, এলে আরও ডিটেলস বোঝাতে পারবো। এই হচ্ছে এবং এই সমস্ত গাড়িতে আপনার না লাগে ধোঁয়া কাগজ, না লাগে লাইসেন্স, না হয় রেজিস্ট্রেশন, এবং কোনো মেনটেন্যান্সের ব্যাপার নেই। হ্যাঁ, এবং যেগুলো আপনার সার্ভিস না করলে নয়, টুকিটাকি সার্ভিস আপনাকে করতে হবে, তার মধ্যে কোম্পানি কিছু সার্ভিস ফ্রি দেয়, এই কিছু সার্ভিস আপনাকে করতে হবে। এই হচ্ছে ব্যাপার, কোম্পানির সব থেকে দুটো সার্ভিস ফ্রি দেয়, প্রথম 2 মাসে একটা সার্ভিস, আবার 4 মাসে একটা সার্ভিস। আমি যে সার্ভিসটা করবো গাড়িটা নিচ্ছি, মোটামুটি আমার কিরকম কিলোমিটার হিসেবে একটা সার্ভিসের যে আমার প্রথম সার্ভিস, এটা কিলোমিটার হিসেবে আমরা করি না, আমরা যেটা করি 2 মাস অন্তর একটা করে সার্ভিস ফ্রি দিই। 2 মাস? হ্যাঁ, এবার যদি কাস্টমার মনে করে 2 মাসের জায়গায় আমার 2 মাস 2.5 মাস হয়ে গেল, তাতে কোনো অসুবিধা হয় না। এই লাল গাড়িটা, অর্থাৎ এটা নর্থ স্টার কোম্পানির গাড়ি, নর্থ স্টার কোম্পানির গাড়ি। হ্যাঁ, আর এটা হচ্ছে 6 ব্যাটারির গাড়ি, 6 ব্যাটারির গাড়ি। এটা 6 ব্যাটারি মানে এক একটা ব্যাটারি আপনার 12 ভোল্ট করে হয়, অর্থাৎ 6 বারে 72 ভোল্টের গাড়ি হচ্ছে, 72 ভোল্টের গাড়ি। এটার স্পিড আপনার 50-55 স্পিড দেবে, অর্থাৎ 50 থেকে 55 কিলোমিটার পার ঘন্টায় স্পিড দেবে। আচ্ছা, আর মাইলেজ দেবে এটা 80 থেকে 90। আচ্ছা, 80 থেকে 90 মাইলেজ দেবে, 80 থেকে 90 মাইলেজ দেবে। একটু দেখিয়ে দিন, এর এখানে চাবির দিকটা আছে, চাবির কি আছে, সম্পূর্ণ ডিজিটাল মিটার, সম্পূর্ণ ডিজিটাল মিটার, আপনি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, কত সুন্দর একটা ডিজিটাল মিটার, কত সুন্দর গাড়ির কোয়ালিটি, এবং কত সুন্দর মডেল, এবং যথেষ্ট হার্ডি গাড়ি। যেহেতু সিট, হ্যাঁ সিট কভারটা আমি খুলে দেখাচ্ছি, মোটামুটি এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে ম্যাট। হ্যাঁ, এটা হচ্ছে গাড়ির একটা বই, এগুলো সব এর সঙ্গে দেবো, এবং এর সঙ্গে আমরা একটা হেলমেট ফ্রি দিচ্ছি, একটা
চাবি লক আছে, একটা সার্ভিস বুকের ব্যাগ আছে। সার্ভিস বুকটা বোধহয় আপনাকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে সার্ভিস বুক, এটা চার্জার, হচ্ছে গাড়ির মানে টুল বক্সটা, হাইড্রোলিক আছে। আচ্ছা, এটা ডিস্কও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা সামনে ডিস্ক আছে, সামনে ডিস্ক আছে, সামনে ডিস্ক আছে, পিছনে ড্রাম ব্রেক, পিছনে ড্রাম ব্রেক, সামনে পিছনে বড় চাকা। মোটামুটি এটা কি প্রাইস থাকছে? এটা প্রাইস থাকছে 66,000। এটা ফাইন্যান্সের সুবিধা আছে? ফাইন্যান্সের সুবিধা আছে আমাদের, এবং জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স হয়, সে সুবিধাও আছে। হ্যাঁ, তারপর আরও গাড়ি আছে, এটা যেমন আপনার 5-6 ব্যাটারি বললাম, তারপর 5 ব্যাটারি গাড়ি আছে, 4 ব্যাটারি গাড়ি আছে। হ্যাঁ, আপনার 5 ব্যাটারি গাড়ি মানে 60 ভোল্টের গাড়ি, 60-70 মাইলেজ দেবে, স্পিড দেবে আপনার 45-50-এর মধ্যেই। মোটামুটি কি দাম রয়েছে এটা? আমাদের 54,000 থেকে স্টার্ট, অর্থাৎ 54,000 থেকে স্টার্ট। হ্যাঁ, 54,000 থেকে স্টার্ট, আপ টু 60,000-এর গাড়ি আছে, আপনার 63,000-এর গাড়ি আছে, 65,000-এর গাড়ি আছে, 66,000-এর গাড়ি আছে। এই যে গাড়িটা বললাম, এই গাড়িগুলো আপনার, এই যে গাড়ির কথা বললাম, এগুলো সব আপনার লেড অ্যাসিডের উপর বললাম, অর্থাৎ গাড়ির সঙ্গে লেড অ্যাসিড দিয়ে আমি দামটা বললাম। এবার যদি মনে করেন যে আমি আরও বেশি মাইলেজ নেবো, আপনার আরও বেশি মাইলেজ হবে, এবং এর সঙ্গে যদি মনে করেন যে আমি লিথিয়াম আয়ন নেবো, আপনার লিথিয়াম আয়নও হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, তো আমি আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই যে গাড়িটা চার্জিংয়ে যখন আমি বসাবো, মোটামুটি কিরম টাইম নেবে একটা ফুল চার্জ হতে? ব্যাটারি যদি 5 ব্যাটারি গাড়ি হয় তাহলে আবার 6-7 ঘন্টা টাইম নেবে। আচ্ছা, আর যদি 6 ব্যাটারির গাড়ি হয় তাহলে আপনার টাইম নেবে আরও 1-2 ঘন্টা বেশি, অর্থাৎ 7-8 ঘন্টা, 8-9 ঘন্টা, মোটামুটি 8-9 ঘন্টার মধ্যে ধরুন 6 ব্যাটারি গাড়ি চার্জ হবে, আর 6-7 ঘন্টা আপনার 5 ব্যাটারি গাড়ি চার্জ হবে। মাইলেজটা কিরকম কি দিচ্ছে? মাইলেজ 5 ব্যাটারির যেমন মাইলেজ আপনার 60-70 কিলোমিটার দেবে, আর 6 ব্যাটারির মাইলেজ আপনার 70-80 কিংবা 80-90 কিলোমিটার দেবে। অনেক বেশি, অনেক বেশি, হ্যাঁ, অনেক সাশ্রয়। এগুলোর মোটামুটি ওয়েট ক্যাপাসিটি কিরকম কি আছে গাড়িগুলো? ওয়েট ক্যাপাসিটি বলতে, যেমন পেট্রোল এক স্কুটি ধরুন, কোম্পানি যেটা বলে পেট্রোল স্কুটিতে আপনার 140-150 কিলো ওয়েট নিতে, আজকাল দুজন যদি চাপে, দুজন মানুষের ওয়েটই তো হয়ে যাচ্ছে 70 কেজি গড় ধরলে 140 কেজি, 150 কিলো, বা দুজন মানুষ ভালোভাবে বসে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে চাবি, দুটো করে চাবি দেয়, দুটো করে রিমোট দেয়, রিমোটেও চালু করা যায়, রিমোটেও চালু করা যায়, আবার চাবি দিয়েও চালু করা যায়। যদি মনে করেন রিমোটে চালু করবো তো আপনাকে রিমোটই অফ করতে হবে, আর যদি মনে করেন চাবিতে চালু করবো তো চাবিতেই আপনাকে অফ করতে হবে। আমি, হ্যাঁ, আমি এখন চাবি দিয়ে দেখাচ্ছি, পরে রিমোটটা দেখিয়ে দেবো। চাবি দিয়ে অন করলাম, চাবি দিয়ে অন করার পর যে কোনো একটা ব্রেক একবার খালি প্রেস করতে হবে, একবার প্রেস করা মানে গাড়িটা আমার রেডি, এখানে আনতে হবে, গাড়িটা রেডি হয়ে গেল। আচ্ছা, সাউন্ড হয়ে গেল, এখানে এখানে গাড়ির সাউন্ড কিছু দেবে না, এখানটা শুধু রেডি অপশন দেখাবে আপনাকে। আচ্ছা, ওখানে রেডি অপশন দেখিয়ে দিয়েছে, আমি আর একবার অফ করছি দর্শকের জন্য। আচ্ছা, অফ হলো, অফ করে জাস্ট চালু করা হলো, এটা দেখালো, এখানে পি দেখাচ্ছে, পি পি মানে পার্কিং মোড, পার্কিং মোড। যে কোনো একটা ব্রেক, যে কোনো একটা ব্রেক দাবালি, আপনি এখানে শুধু চলে আসুন, ব্যাস, যে কোনো একটা ব্রেক দাবালি গাড়িটা রেডি হয়ে গেল, এখানে রেডি রেডি রেখে দিল। হ্যাঁ, রেডি রেখে দিল, এরপর আমি অ্যাক্সিলারেটর বাড়ানো মানে গাড়ির চাকা ঘুরবে। হ্যাঁ, টিভিএস কোম্পানি থাকে। হ্যাঁ।
এটা হচ্ছে লাইট, লাইট এলইডি ল্যাম্প আছে না? হ্যাঁ, সব এলইডি, সব এলইডি, সব এলইডি ল্যাম্প, ডিজিটাল মিটার, এটা আপার ডিপার, এটা ইন্ডিকেটর, এখানে ইন্ডিকেটর শো করবে, ইন্ডিকেটর চালানো, ইন্ডিকেটর সুইচ দিয়া মানে ডান দিক বাঁ দিক শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে হর্ন, এখানে কিছু মানে এখানে কিছু রাখার জন্য, এবং এখানে একটা মোবাইল চার্জিং পয়েন্ট করে খুব সুন্দর। হ্যাঁ, এখানে চার্জিং চার্জিং পয়েন্ট করে এখানে মোবাইলটা আপনি রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে সাজিয়েছে গাড়িটাকে বলা বলি কথা, মানে সব মানুষের কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। যদি মোবাইলের চার্জও শেষ হয়ে যায় সে গাড়ি থেকে মোবাইলটা চার্জ করে নিতে। এটা হচ্ছে চার্জারটা, এটা চার্জারটা নেই তো, এটা চার্জার। হ্যাঁ, চার্জার যেকোনো যেকোনো প্লাগে, বাড়ির যেকোনো প্লাগে হয়ে যাবে। হ্যাঁ, সিম্পল প্লাগে, আমার এখানে তার ছোট বলে আমি জাস্ট করলাম এটা দিয়ে, আর এই যে এখানে এইভাবে চার্জ হবে। সুইচটা দিয়ে দিই ওখানে, দেখিয়ে দিই তাহলে দর্শকরা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে 100 চলছে মানে লাস্ট পয়েন্টে চলছে চার্জিংটা কমপ্লিট হতে। এই হচ্ছে প্রসেস চার্জ দেওয়া, হয়ে গেলি অটোমেটিক চার্জার বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ। অ্যাড্রেসটা প্রথমেই বলি, দেখুন আরেকবার বলে দিই, ভালো করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে আমার ডান দিক, অর্থাৎ ডান দিকটা মানে এটা হচ্ছে নালিকুল বড়তলা, বড়তলা থেকে জাস্ট 1 মিনিট পায়ে হেঁটে, 1 মিনিট পায়ে। হ্যাঁ, এটা হচ্ছে নালিকুল বেলতলা, অর্থাৎ বড়তলা থেকে এসে নালিকুল বেলতলায় আমাদের শোরুম। শোরুমের নাম হচ্ছে হনসিত অটোমোবাইল। এদিকটা হচ্ছে বড়তলা থেকে সোজা যে রাস্তাটা সিয়াখালা চলে যাচ্ছে, এটা হচ্ছে বাঁ দিকে সিয়াখালা রোড। আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন, শোরুমে এসে আমাদের সঙ্গে আরও ডিটেলসে জেনে নেবেন, কেননা সমস্ত কিছু ডিটেলস হয়তো আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না এই ভিডিওর মাধ্যমে। যতটুকু শর্ট ভিডিওর মধ্যে আমরা বোঝাতে চেয়েছি, আপনাদের কাছে পৌঁছাতে চেয়েছি, ব্যাস অতটুকুই। এরপর আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন, এসে আমাদের সঙ্গে গাড়ির ব্যাপারে আরও ডিটেলস জেনে নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ দাদাকে অনেক অনেক। গাইস, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো ভিডিওটিতে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যারা এই ভিডিওগুলো ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে, ঠিক আছে? তো আজকের পর্যন্ত এইখানেই শেষ করলাম ভিডিওটা, থ্যাংক ইউ, ভালো থাকবে।